নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের করা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মানলে শাস্তি ও জরিমানা তো বন্ধুরা ডেট সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে যায় সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নিব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য নতুন বছর শুরু হতেই যেমন নানা রকমের ভালো 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 খবর নিয়ে আসছে মুখ্যমন্ত্রী তেমনি সরকার কর্মীদের জন্য এমনই খবর এনেছে যার ফলে কর্মীদের ঘুম উড়ে যেতে পারে চলুন জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের জন্য করা বাদ দিল এখন থেকে কাজে ফাঁকি দিলে সরকারি সরাসরি পদক্ষেপ সরকারি কর্মীদের জন্য করা পদক্ষেপ নিল নবান্ন কোনোভাবে কোনো সরকারি কর্মী ডিউটিতে গাফিলতি করলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসংযোগ কর্মসূচির আগেই জেলাশাসক ও সব দপ্তরের প্রধান সচিবদের সাথে কথা বলে এই কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী এই নির্দেশের ফলে মাথায় হাত সরকারি কর্মীদের এমনিতেই তারা তাদের কাঙ্ক্ষিত ডিএ পাননি মুখ্যমন্ত্রী আগের বছরের শেষের দিকে চার পার্সেন্ট ডিএ পাড়িয়েছিল সরকার ফলে তাদের ডিএ দাঁড়ায় দশ পার্সেন্ট কিন্তু এ তো খুশি হননি সরকারি কর্মীদের একাংশ বর্তমানে কেন্দ্রের কর্মীদের ডি এর পরিমাণ ছেচল্লিশ পারসেন্ট আর এই নতুন বছরে পঞ্চাশ পার্সেন্ট বা তার বেশিও হতে পারে কেন্দ্রের সাথে ফারাক অনেকটা এর ফলে চার পার্সেন্ট ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে চলছে এই ডি মামলা মামলার শুনানি আগামী মাসেই এর শুনানি হবে তার উপরে এমন নির্দেশে মাথায় হাত সরকারি কর্মীদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ মানুষের সঠিকভাবে সঠিক সময়েতে পরিষেবা পৌঁছে দেওয়াটাই প্রধান কাজ তাই এই বিষয়টিকে নিয়েই মুখ্যমন্ত্রীর বার্তা প্রয়োজনে শনি ও রবিবার ও অফিস করতে হবে সরকারি কর্মীদের জনসংযোগ কর্মসূচি শুরুর আগে বিভিন্ন জেলার জেলাশাসক ও সমস্ত দপ্তরে প্রধান সচিবদের সঙ্গে বৈঠকে করা করে মুখ্যমন্ত্রী তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য